নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। রোজি ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের একের পর এক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসছে। এরই মধ্যে নতুন করে ফের শহরের বুকে আরেক জালিয়াতির পর্দা ফাঁস। এবারে ভুয়ো মানবাধিকার কমিশনের মুখ্য সচিবের পরিচয় দিয়ে এক যুবককে ঠকানোর অভিযোগ উঠল বাপ্পাদিত্য সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে মানবাধিকার কমিশনের মুখ্য সচিব পরিচয় দিয়ে এক যুবকের কাছ থেকে 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাপ্পাদিত্যর বিরুদ্ধে। ঘটনার জেরে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বাঁশদ্রোণী থানায়। তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগকারী যুবক সৌভিক দেবনাথ বাঁশদ্রোণীর বাসিন্দা। তার দাবি, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলা নিয়ে কিছু সমস্যায় পড়ে বাপ্পাদিত্য নামক ওই ব্যক্তির দ্বারস্থ হয়েছিলেন। বাপ্পাদিত্য নিজের ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে দাবি করেন যে তিনি মানবাধিক কমিশনের মুখ্য সচিব। এমনকি দেবাঞ্জনের মতো বাপ্পাদিত্যরও বাড়িতে নীলবাতির গাড়ি দেখতে পান বলে দাবি করেছেন সৌভিক। সেটা দেখেই তার বিশ্বাস হয়। অভিযোগকারীর আরও দাবি, বাপ্পাদিত্য তাকে বলেন 15 দিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ করিয়ে দেবেন, কিন্তু সেটা করতে গেলে 2 লক্ষ টাকা দিতে হবে। মধ্যবিত্ত যুবক সৌভিকের দাবি ভরসা করে নগদেই 2 লক্ষ টাকা দিয়ে দেন তিনি। কিন্তু টাকা জমা দেওয়ার পর যে মানি রিসিপ্ট তাকে দেওয়া হয় তা দেখেই সন্দেহ হয় সৌভিকের।